নতুন আরেকটি টিউটোরিয়ালের জন্য আপনাদের স্বাগতম। আমরা আজকে একটি বিজনেস কার্ড ডিজাইন দেখব। এই বিজনেস কার্ডটা আমরা ডিজাইন করব। এখানে নতুন কিছু শেখার আছে, এই শেপগুলো আমরা কীভাবে নেব, আর এই পার্টটা আমরা এর আগেও দেখছি, আজকে আবার নতুনভাবে দেখব। আচ্ছা, আমরা তো বিজনেস কার্ড ডিজাইন করতেছি, আমরা এখানে অনেকগুলো টিউটোরিয়াল অলরেডি আপলোড করা হয়েছে। এখন এই বিজনেস কার্ড দেখে দেখে আমরা করতেছি, কারণ একটাই, আপনি দেখে দেখে আগে কপি করতে না পারলে আপনি ভালো ডিজাইন করতে পারবেন না। তো একটু কথা বলি যে আপনি বিজনেস কার্ড ডিজাইন কীভাবে স্কিলটা বাড়াবেন। স্কিলটা বাড়ানোর জন্য প্রথম যেইটা করতে হয় আপনাকে, আপনাকে দেখে দেখে বেশি ডিজাইন করতে হবে। যত বেশি ডিজাইন আপনি কপি করতে পারবেন, তত বেশি আপনার পরবর্তীতে স্কিলটা ভালো হবে। একটা দুইটা করতে পারতেছেন, মনে করলেন যে হ্যাঁ আমি তো পারতেছি, আর কী দরকার, এটা না। আমরা দেখে দেখে যখনই করবো, এইভাবে দেখা গেছে 15-20টা আপনি ডিজাইন করে ফেলেন। আর 15-20টা ডিজাইন আপনি করলে পরবর্তীতে কী করবেন, আপনি যে ডিজাইনগুলো করছেন এর পরবর্তীতে আপনি শুধু ইনফরমেশনগুলো নেবেন, এরপরে আপনি নিজে থেকে ট্রাই করবেন, আপনার নিজের আইডিয়া থেকে ট্রাই করবেন আপনি ডিজাইন করতে পারতেছেন কি না। এবং ডিজাইনটা করার পর দেখেন আগে যেগুলো ডিজাইন দেখে দেখে করছিলেন সেই ডিজাইনগুলো ভালো না আপনার ডিজাইনটা ভালো, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ডিজাইনে কতটুকু উন্নতি হচ্ছে এবং কালারগুলো ঠিক থাকতেছে কি না। এগুলো নতুন ডিজাইনারদের জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, একটা হলো কালার আর একটা হলো ফন্ট। কী ফন্ট ইউজ করবো আমরা বিজনেস কার্ডে এবং কী ধরনের কালার ইউজ করব। বিজনেস কার্ডে কিন্তু খুব বেশি ডিজাইন করতে হয় না, কিন্তু ফন্ট আর কালার এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়। তো আজকে আমি আপনাদের একটু আইডিয়া দিব যে আপনি কোন ফন্টগুলো বেশি ইউজ করবেন। এর আগে আলোচনা হয়েছে, আজকে আরেকটু এটার আলোচনা করতেছি যে প্রিন্ট, আমি আসি গ্রাফিক রিভার .net, এটা একটা মার্কেট প্লেস। এখানে আপনি যে প্রিন্ট অপশন থেকে আপনি বিজনেস কার্ডে যাবেন। বিজনেস কার্ডে যাই, এখানে অনেকগুলো ভাগ আছে, ক্রিয়েটিভ আছে, কর্পোরেট আছে, রেট্রো ভিন্টেজ কর্পোরেট দেই, আপনি যে কোনো ক্যাটাগরিতে আপনি দেখতে পারেন। এখানে প্রথমত ভালো ভালো ডিজাইনগুলো আপনি দেখবেন, খুঁজে বের করবেন, যে ডিজাইনগুলো আপনার ভালো লাগতেছে সেই ডিজাইনগুলো দেখবেন, যে আপনি কী ধরনের কালার ইউজ করছে, কী ধরনের ফন্ট ইউজ করছে, ওই ফন্টগুলো আপনার কালেক্ট করবেন। না এই বিজনেস কার্ডটা আমি ক্লিক করলাম, সাপোজ এই বিজনেস কার্ডটা আমার ভালো লাগতেছে, তাহলে এই বিজনেস কার্ডে কেন ভালো লাগতেছে, এই জায়গায় কালারটা ভালো লাগতেছে, কালার লোগোর সাথে কালার কম্বিনেশন এবং ফন্টগুলো খুব সুন্দর লাগতেছে, তাহলে আপনি এখন কী করবেন যে এই কালারগুলো, এই ফন্টগুলো দিয়ে এবং এই ইনফরমেশন দিয়ে আপনি একটা ডিজাইন করে ফেলবেন। এখন কী ফন্ট ইউজ করছে দেখেন, নিচে অলরেডি লিঙ্ক দেওয়া আছে যে নেক্সা লেটো, এটাতে ক্লিক করলে অটোমেটিক লিঙ্কে নিয়ে যাবে, অটোমেটিক আপনি ফ্রি ডাউনলোডও করতে পারবেন এটা। তাহলে এইভাবে আপনি যদি অন্য ডিজাইন দেখে দেখে যত বেশি কপি করবেন, তত বেশি আপনার মধ্যে আইডিয়াটা গ্রোথ করবে, আপনার মধ্যে আস্তে 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 আইডিয়া আসবে, এক সময় আপনি তখন নিজে ডিজাইন করতে পারবেন, যে কোনো ইনফরমেশন দিলে তখন আপনি ইউনিক ডিজাইন করতে পারবেন। এখন বিজনেস কার্ড ডিজাইন বলেন বা যে কোনো ডিজাইন নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে ইউনিক ডিজাইন করতে হবে, কিছু ভেরিয়েশন থাকতে হবে, এই জন্য আমাদের বেশি বেশি ডিজাইন আমাদের করতে হচ্ছে। তো এই টিউটোরিয়ালগুলো সবগুলো দেখলে আশা করি অনেক কিছুই আপনার শেখার থাকবে। আস্তে আস্তে আপনি আরও এই সাইটে আসে অনেকগুলো ডিজাইন আপনি দেখে দেখে বাসায় কপি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। তো নতুনদের জন্য আরেকটি টিউটোরিয়াল, ফটোশপে আমরা এই বিজনেস কার্ডটা ডিজাইন করব। আজকেও একবারে নতুনভাবে দেখাচ্ছি শুরু থেকে, যে বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে আমাদের প্রথমে যে কোনো একটা পার্ট ডিজাইন করেন, আমাদের যদি এখানে একটাই পার্ট, ফ্রন্ট পার্ট, প্রথমে আমরা শুরু করব সেফটি এরিয়া, সেফটি এরিয়া থেকে 3.25 1.75 ইঞ্চি থাকবে অবশ্যই। নতুনদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ভুল করি আমরা অনেকেই, যে এখানে পিক্সেল থাকে না, ইঞ্চি থাকে না, সেন্টিমিটার না মিলিমিটার কী থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অবশ্যই ইঞ্চি হবে, যেটা আমরা প্রিন্টের জন্য কাজ করতেছি ইঞ্চিটাই বেশি প্রেফার করে। আর প্রিন্টের জন্য কাজ করতে গেলে রেজুলেশন রাখবেন 300, আর কালার মোড রাখতে হবে সিএমওয়াইকে, এটা হলো আপনাকে রাখতে হবে যে সিএমওয়াইকে, যে কোনো ডিজাইন প্রিন্টের জন্য করতে গেলে আপনাকে সিএমওয়াইকে কালার দিতে হবে। ফ্রন্ট পার্ট ডিজাইন করবো আমরা, এখন সেফটি এরিয়া নিয়ে নিলাম, কন্ট্রোল আর দিয়ে এই যে স্কেল লাইনটা নিয়ে আসবেন, এটাকে বলা হচ্ছে রোলার, তারপরে এই যে লাইনগুলো টেনে নেবেন এটাকে বলা হচ্ছে গাইড,
সেফটি এরিয়া হয়ে গেল। সেফটি এরিয়াটা থেকে আমাদের এখন বাড়ায় নিতে হবে স্ট্যান্ডার্ড সাইজটা, ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25 0.25, কালার যে কোনো থাক সমস্যা নাই। ওকে, এটা বাড়লো, এটাতে আবার গাইডটা নিয়ে দিতে হবে। যারা দেখতেছেন টিউটোরিয়ালগুলো, আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কাটাকাটি দেখবেন না। কাটাকাটি দেখলে দেখা যায় কথার মাঝে কোনো ইনফরমেশান চলে গেছে যেটা আপনি মিস করবেন। আর আপনারা যে টিউটোরিয়ালগুলো দেখতেছেন, আপনাদের মতামতগুলো জানাবেন। মতামতগুলো জানালে আমার বোঝার সুবিধা হবে যে আপনারা আসলে দেখতেছেন কিনা, বুঝতেছেন কিনা, বা কী বুঝতেছেন, কতটুকু বুঝতেছেন, কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, আরেকবার ক্যানভাস সাইজ বাড়াই নিলাম, দুইবার বাড়াইতে হবে। এটাও আপনি যে গাইড নিয়ে নেন, ওকে। এখন এই ফাইলটাকে সেভ করে নিন, সেভ বা সেভ এস করে নেন, আপনি যেখানে সেভ করে রাখতে চান। অবশ্যই আমরা পিএইচডি রাখবো, এখানে আমি সেভ করলাম। এই কার্ডটা ডিজাইন করবো যেহেতু, এই কার্ডটা আমরা কাটে নিয়ে যাই পাশে, পার্সপেক্টিভ ক্রপ টুল, এন্টার, এই ডিজাইনটা টেনে এই পাশে নিয়ে যাই। অনেক সময় দেখবেন আপনার টান এইভাবে নাও আসতে পারে, এখানে তালা থাকলে এইভাবে যদি লক থাকে ওই লকটাকে ডবল ক্লিক করে খুলতে হয়, তারপর এটা মুক্ত হবে। এখানে আসলো কন্ট্রোল টি, ওকে, ডিজাইনটা এখানে নিয়ে আসলাম। আমি যে জিনিসটা, এই ডিজাইনটা, এই আমার কালারটা থাকবে না, এখানে একটা শেপ নিতে হবে পুরো এরিয়াটা সহ। আর আপনি যে এই সারা ফাইলটা নিলেন, এটা সাইজ ঠিক আছে কিনা এটা বোঝার জন্য ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ থেকে এখানে আসে, সরি, ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে এসে দেখবেন 3.75 2.25 যদি থাকে তাহলে বুঝবেন ঠিক আছে। তাহলে আমরা এখানে পুরো এরিয়াটা নিয়ে নিব, 3.75 আইএন ইঞ্চি 2.25 আইএন থেকে ইঞ্চি। আচ্ছা, এখানে যে স্ট্রোক কালারটা দেখাচ্ছে শেপ, স্ট্রোক কালারটা অফ করে দিব, নিয়ে আসলাম, এটাকে এখন ডিলিট করে দিই, কন্ট্রোল এইচ, লাইনগুলো হাইড করে রাখলাম গাইডগুলোকে। আমি ডিজাইনটা করতে হবে, খুবই ইজি একটা ডিজাইন, তেমন খুব কঠিন কিছু নাই। এখানে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা হবে এই কালার, এটা তালা মারি দিলাম, লক করে দিলাম। তাহলে লোগোটা পরে নিয়ে আসি, আমরা প্রথমে এই শেপটা নেব, আচ্ছা, বোঝার জন্য আমরা একটু অন্য কালার দিই শেপটা নিয়ে আপাতত। এখন এটা কি করব, এই থেকে কন্ট্রোল টি একবারে শেষ পর্যন্ত, এন্টার। এখানে কয়টা শেপ, একটা, দুইটা, তিনটা, চারটা, একটা করলে এই একটা আমরা চারটা কপি করতে পারবো। তাহলে যে কোনো একটা আমরা নিয়ে নিতে পারি, একটা শেপ নিচ্ছি, অনেক বড় মনে হচ্ছে, একটু ছোট করে নিই, একটু যা হবে। শেপটা নেওয়ার পরে আগে দেখবো আমরা যে এই শেপটা, এই লাইনটা মিডিলে আছে কিনা, তাহলে এই লাইনটা আর শেপটাকে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার করে দিই, সেন্টার হয়ে গেল। তাহলে এটাকে কী করতে, বাঁকা করতে হবে, দেখেন এইদিকে বাঁকা হয়ে গেছে, এইদিকে বাঁকা হয়ে গেছে। এই কাজটা আমরা করবো এখানে পেন্ট টুলে, এখানে ডিরেক্ট সিলেকশন টুলস, এই পাশে দুইটা এই যে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যাবো, যতটুকু আপনি নিতে চান। তাহলে একদিকে নিলে আরেকদিকে অটোমেটিক বাঁকা হয়ে যাবে, ওকে, আমাদের বাঁকা হয়ে গেছে। তাহলে লাগবে কয়টা, আমাদের চারটা লাগবে,
একটা উল্টার ধরে টেনে নিয়ে আসলাম, আরেকটা উল্টার ধরে টেনে আসলাম, আরেকটা উল্টার ধরে, আরেকটা, চারটা, চারটাকেই সিলেক্ট করে ডিস্টেন্সগুলো সমান করতে হবে। তাহলে যে এটা ক্লিক করব, ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল সেন্টার, তাহলে সবগুলো স্পেস সমান হয়ে গেল। ওকে, কন্ট্রোল জি দিলাম, এটা গ্রুপে রাখলাম। এরপরে এই যে এই জিনিসগুলো নিতে হবে, এই যে ত্রিভুজের মতো দেখাচ্ছে, মানে এখান থেকে এখানে এখানে, এগুলো প্রত্যেকটা নিতে, তাহলে এখন পেন্ট টুলে নিতে হবে। পেন্ট টুল দিয়ে এটা কালার, এই যে এখানে ক্লিক করেন, আই ড্রপার দিয়ে এই কালারটা সিলেক্ট করে দিই। ওকে, এখন জুম করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এমন আসতেছে আমার যে স্ট্রোকটা অন করা ছিল, এই জন্যে দেখেন একটা হয়ে গেল। এটাই যদি অল্টা ধরে নিচে নিয়ে আসেন, দেখেন এটাই যদি মিলে যায় তাহলে এটাই হবে, এটাই মিলতেছে, কিন্তু লেয়ারটা নিচের দিকে হবে। আচ্ছা, আমরা নিচের দিকে করে নেব, তাহলে অল্টা ধরে এটাই আমরা নিয়ে আসি, খুবই ইজি। কিন্তু নতুনদের জন্য একটু প্রথম দিকে হয়তো বুঝতে অসুবিধা হয় যে কীভাবে হলো। দেখেন আমরা যদি এই ডিজাইনটা অফ করে দিই, দেখছেন বাঁকাটা হয়ে গেল। তবে এখানে যে কাজটা করব আমরা, এই শেপগুলো কন্ট্রোল জি গ্রুপ করি, এগুলোর নাম দিই লেফট থ্রি, যেন বুঝতে সুবিধা হয় নিচের দিকে নিয়ে আসে। নিচের দিকে নিয়ে আসলে কী হলো, যেটা বাড়তি ছিল এটা ভিতরে, এটা এটার ভিতরে ঢুকে গেল। আর এটা লিখে দিই শেপ, গেলো সেভ। ওকে, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এখন যে জিনিসটা এই পাশে, ওই একইভাবে এই পাশটা নিতে হবে। আমরা কিন্তু এটাই নিতে পারি, এটাই যদি অল্টার ধরে কপি করে নিয়ে যাই, দেখি এটা হয় কি না। নিয়ে আসলাম, যেটা করতে হবে কন্ট্রোলটি শিফট ধরে থাকে, রোটেট করলাম, উল্টায় দিলাম, দিয়ে এখানে বসায় দিব। ওকে, দেখেন এটাই হয়ে গেছে, আমাদের আর লাগলো না করতে। দেখেন দুইটাই মিলে গেছে, একটু কালার ভেরিয়েশন আছে, আমরা কালার ভেরিয়েশনটা দিলাম না, এই শেপ দুইটার সাথে আমরা কালার ভেরিয়েশনটা করে দিই। শেপগুলোর প্রত্যেকটা শেপ, তাহলে আমাদের কোনটা, এখানে শেপ হলো ইয়েলো শেপ, মানে এই শেপগুলো, তাহলে এই শেপগুলো লেয়ারটা গ্রুপটা ওপেন করলাম, আর এই বিজনেস কার্ডটা অন করলাম, কালারগুলো এখন ঠিক করবে। এটা কোনটা, সবার শেষেরটা, তাহলে আইডিয়ার উপর ক্লিক করে আইডিয়ার উপর এই কালার, তাহলে এটা শেষেরটা শেষে লেয়ার থাকবে, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, শেষেরটা শেষে, এটা হলো তার উপরেরটা, তাহলে এটাও দুই নম্বরে নিয়ে যায়। কালারটা ঠিক করে দেই, এটাও উল্টা হয়ে গেছে, এগুলো হলো কপি করছি যে এই জন্যে, যে এটা, তাহলে এটাতে এই কালার, আর এটাতে তো কালার নেওয়া আছে, তারপরে চেক করে নিই। ওকে, আইকনগুলো আমরা নিয়ে আসবো, তাহলে এই যে তিনটা মিলে ডিজাইন হলো, তিনটা আবার আরেকটা গ্রুপ করে রাখি দিই কন্ট্রোল জি, তাহলে আমাদের কাজগুলো ছোট হয়ে গেল। ডিজাইন লাইন, লাইনটা শুধু ডিজাইন যে করলাম ওইটা লাইন দিয়ে দিলাম, তাহলে এটা এখন, আচ্ছা আমাদের এই লাইনটা দিই না, দেওয়া হয়নি, লাইনটা দিয়ে দিতে হবে, এটা ভিতরে গ্রুপে ঢুকাই দিয়ে সবার নিচে দিয়ে দিতে হবে। লাইনটা কোথায় গেল, ওকে, লাইনটা এই গ্রুপে দিয়ে দিলাম, তাহলে এখন পুরো শেপটা কেন মুভ করতে পারবো, আর এই লাইনটা যে কালো ছিল না, কালো হবে না, এটা এটা কালার চেঞ্জ করব। আমাদের তাহলে অরিজিনাল কালার হলো এটা,
আর এখানে যে কালারটা আছে ওদের হায়দ্রাবাদ, এই কালারটা নিয়ে নিলাম। আমাদের এখানে শেপ এই লাইনটাতে এই কালার দিয়ে দিলাম। ওকে, তাহলে এই পর্যন্ত যেটা হলো এটা ডিজাইন। ওকে, সেটা এই যে একটু ফাঁকা দেখাচ্ছে, দুইটা একটু মিল কম বেশি হয়ে গেলে এটা ওই গ্রুপটা আমাদের ঠিক করে দিতে হবে। যেটা এখন এইভাবে উপরের দিকে দিলে দেখা যাচ্ছে কোনোটা কম বেশি যদি দেখায়, তাহলে আপনার এই গ্রুপটা ওপেন করে এটা ঠিক করে নিতে হবে। এই যে এটা একটু নিচের দিকে যাবে, আমরা তো একটাই কপি করছি, এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে, জুম না করলে অবশ্য বোঝা যাবে না। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখার বিষয়, এগুলো করছে কি অল্পের মধ্যেই করছে, মিডিলের মধ্যে, মানে সেফটি এরিয়ার মধ্যে, আমাদের সেফটি এরিয়া পার হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রোল টি সেফটি এরিয়ার মধ্যে নিয়ে যাই, সেফটি আর অল্টার ধরে যদি এই পাশে এক পাশে টানেন, দুই পাশে সমানভাবে এটা কাজ করে। একটু ছোট করে দিলাম, ওকে, কন্ট্রোল এস দিলাম আবার। তাহলে আমরা এখানে লোগো নিয়ে আসি, ফাইল থেকে প্লেস করে, প্লেস করে লোগোটা নিয়ে আসি, কন্ট্রোল টি, ওকে, লোগোটা এন্টার। লোগোটা এখন ব্যাকগ্রাউন্ডের মিডিলে আছে কিনা, ব্যাকগ্রাউন্ডটা লকটা ছুটে দিই, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, লোগোটা সিলেক্ট করি, জাস্ট এই দিক দিয়ে ঠিক আছে কিনা, এই পাশ দিয়ে এই পাশটায় সেন্টার আছে কিনা সেটা ঠিক করি। এই যে দেখেন, ওকে, লোগোর কাজ শেষ, এখন আমাদের লিখতে হবে। এই লোগো লেয়ারটা সিলেক্ট করলাম, লোগোর উপরে লিখবো, এই যে লেখাগুলো আছে লেখাগুলো লিখি। আপনারা আপনার নিজের ইনফরমেশন দিয়েও ট্রাই করতে পারেন লেখার জন্য। আজকে লিখবো রোবোটো ফোন দিয়ে, রোবোটো ফোন রেগুলার, মিডিয়াম দিলাম 10 দিই সাইজ, বড় হাতে লিখতে গেলে ক্যাচ লক অন করবেন কিবোর্ড, কিবোর্ড থেকে জিও এস এন সাদা হবে একবারে, আমাদের এখানে গ্রে কালার আছে, একবারে সাদা কালার নিয়ে নিলাম। তাহলে আরেকটা যেহেতু নামের নিচে লিখবো, তাহলে এই লেয়ারে সিলেক্ট করলে অটোমেটিক লেয়ারটা এটার উপরে যাবে, মানে নামের নিচে আসবে। সিলেক্ট করি, নাম হয়ে গেল ডেজিগনেশন, সাইজ কমাই দিলাম, 8 দিলাম, সিইও ডিরেক্টর, কন্ট্রোল এস সিলেক্ট করে এটা মিডিয়াম আছে, এটাকে আমরা থিম করে দেবো। আর কালারটা দিব এই যা, এটা কালার মানে এই কালারটা থিম একটু বেশি ইয়ে হয়ে যায়, লাইট দিলে একটু মোটা হবে। ওকে, তাহলে নাম আর এই দুইটা ঠিক করে নিই। এখানে ওই যে এখানে একটা ম্যাপ আছে, এখানে প্যাটার্ন আছে, এটা পরে আসতেছে, আমরা নামগুলো লিখে নিই, নামগুলো অনেক লেট হয়ে যায়, ভেজাল হয়, বা নামগুলো সবার আগে লিখে নিতে পারেন। তাহলে এই দুইটা কন্ট্রোল জি এই শেপের বরাবর রাখবেন, যেহেতু ওই শেপে ওই যে আইকন দিব ওই শেপে বরাবরই রাখলাম। ওকে, তাহলে এরপরে আসে কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন আমরা এখানেই দেখতে পারি, কন্ট্যাক্ট ইনফরমেশন তাহলে সাইজ দেব 7 প্লাস 012 স্পেস 345 স্পেস 6789। এটা যেটা হবে কালার হবে কি সাদা, আমরা সময় বাঁচানোর জন্য এই গ্রুপটার সাথে অ্যালাইন করে নিই, লেফট অ্যালাইন, এটার নাম লিখে দিই
সময় বাজানোর জন্য যেটা করব, ভিডিওটা ছোট করার জন্য আমি দুইটাই কপি করে নিলাম। নিচে নিয়ে আসি, টাইপ টুল দিয়ে দেখি এটা লাইট আছে, চিকন করে দিয়ে আরও পিঙ্ক করে দিলাম। তাহলে এদিকে কন্ট্রোল জি, এটা হলো ফোন, কন্ট্রোল জি ফোনটাকে, আরেক ফোনটাকে একটু ডুপ্লিকেট করে নিয়ে আসি। এটা হলো ইমেল আর ওয়েবসাইট। ইমেল ছোট হাতের হবে, আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন আপনারা কমেন্ট করতে পারেন, আমি কিছু ইনফরমেশন দিব, আপনারা এক্সাম দিতে পারেন উইলিংলি, কেউ যদি এক্সাম দিতে চান যে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিব, ডিরেকশন দিয়ে দিব আমার ক্লায়েন্টের প্রিভিয়াস কাজগুলোর, আপনারা ডিজাইন করে আমাদের গ্রুপে সাবমিট করেন বা আমাকে পার্সোনালি দেখালেন, তাহলে বুঝবো যে আপনারা আসলে কোথায় ভুলগুলো হচ্ছে। আমার অনেক স্টুডেন্ট আছে, বিশেষ করে মেয়ে স্টুডেন্টরা, যেটা হয় যে কাজ চায়, যখন বলি কাজ দেখান তখন হারিয়ে যায়, আবার বলে কাজ তো পারি ভাই আমরা শুধু কাজ পাচ্ছি না, আসলে দেখেন তারা কাজেই পারে না। ওই মনে করে আমরা শিখছি গ্রাফিক্স, কিন্তু ওই শেখা যে মনে থাকে না, এগুলো যে এমন একটা কাজ যে রেগুলার করতে হয়, রেগুলার করতে হয়, চর্চা করতে হয়, না হলে ভুলে যান, এটাই তারা বিশ্বাস করতে চায় না। এ মানুষ তো কী করবে, ইউর অ্যাড্রেস বলছিয়া, শেয়ার ইন্টার দিয়ে তারপরে স্ট্রেট আচ্ছা হয়ে গেল, এটা বানাই দিলাম, একটু নিচে নিয়ে আসি। তাহলে এই যে তিনটা দিলাম, ফোন থাকবে সবার উপরে, যদি ফোন লিখছি তারপরে ওয়েব লিখছি, ফোন ওয়েব থাকবে উপরে, এই লেয়ারগুলো সাজানো অনেক সময় অনেকে বিরক্ত হতে পারেন, কিন্তু এটাই হলো আপনার প্রফেশনালিজম, ক্লায়েন্টকে দেখাতে হবে সেও যেন বুঝতে পারে কাজগুলো। কন্ট্রোল জি সবগুলো একটা গ্রুপ করলাম, কন্ট্যাক্ট ইনফরমেশান, কন্ট্যাক্ট ইনফরমেশান হয়ে গেছে। এখন যেটা করতে এই পাশে একটা শেপ নিতে হবে, এখানে আবার আইকনে আসতে পারে, আইকনে কাজগুলো সেরে ফেলে। আইকনের জন্য আপনাদের একটা আমি পিডিএফ দিয়ে দিচ্ছি অলরেডি, আগের আপনার টিউটোরিয়ালগুলো দেখলে পাবেন এই পিডিএফটা ফাউন্ডেশন। তাহলে আমার লাগবে কি, মানুষের একটা লাগবে, এফ এ ইউজার, এফ এ ইউজার দিলে আপনি এই ধরনের একটা আইকন পাবেন, কপি। আচ্ছা তাহলে একবারে আমরা লেয়ারে বসাই দেবো, ন্যাম যে ন্যামের গ্রুপটা অন করে এখানেই একবারে দিয়ে দিই, তাহলে আমাদের পরে খুঁজতে হবে না। কন্ট্রোল ভি কন্ট্রোল এ ফাউন্ডেশন, ওকে সিলেক্ট করে এখানে আইডিয়া মতো দিলে বসাই দেব। ওকে তাহলে নামের ফোল্ডারে গেলে সে নামের আইকন পাবে, অথবা নামের এখানে আবার আইকন দিয়ে দিতে পারেন, অথবা এখানে লিখেও দিতে পারেন আইকন। নামে গেল, এবার কন্ট্যাক্ট ইনফরমেশান আসবো আমরা ফোনের ভিতরে, প্রথমে ফোন আমরা একটা নিয়ে আসবো, টেলিফোন, টেলি ইন্টারটেন টেলিভিশন আসতেছে, ফোন তাহলে ফোন দিলে হেডফোন আসছে, আচ্ছা ওয়েবটা যেহেতু আসে ওয়েবটা নিয়ে নিই, টাইপ টুল সিলেক্ট করবেন ফাউন্ডেশন,
সবগুলো তো সাইজ সমান না, একই না, তবে এটা আইডিয়া করে নিতে হবে যে আগের সাইজটার সাথে যদি আমার মিলে এবং এই লাইনটার সাথে এই লাইনটা যেন সমান থাকে, এটা আইডিয়া করে আপনাকে বসাতে হবে, এই লাইন করে নিতে পারেন। এরপরে কি ইমেল ওইটা তো ওয়ে বের করা যাবে, ফোন তাহলে পাইনি তখন FAMOB, মোবাইল চলে আসছে, মোবাইলটাও দিতে পারি, ফোন আবার দেখি টেলিফোন, টেলিফোন নাই, শুধু ফোন দিলে আসবে, এই যে ফোন চলে আসছে, আপনি যেটাই নেন টাইপ টুল, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়ে গেল, এবার অটোমেটিক নিয়ে নিছে। আর একটা লাগবে লোকেশন, লোকেশনের জন্য তো আমরা এটা খুঁজতেছি না, লোকেশনের জন্য এর আগে একদিন নাম বলে দিছিলাম, এখন আমার এই মনে নেই, শুধু মনে আছে যে এই লাইনে আছে। আমরা এখানে হোম দিতে পারতাম, লোকেশনের জায়গায় হোমের বাড়িটা এটাও দিয়ে দিতে পারতাম। আচ্ছা ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ, এখন যেটা করতে হবে এই ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা প্যাটার্ন দিতে হবে, প্যাটার্ন হলে এটার উপর প্যাটার্ন দিলে পুরো ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিবে, এই জন্য এটার উপর দেওয়া যাবে না, দেখা গেছে এখানে অর্ধেকটা প্যাটার্ন, এই জন্য যেটা করতে হবে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমাদের একটা শেপ নিতে হবে, আর এখানে এই যে জিনিসটা দেখেন এটা পুরো বিজনেস কার্ডে আছে এই লাইনটা, তাহলে আমাদের লাইনটা শর্ট হয়ে গেছে, লাইনটা পুরো বিজনেস কার্ডে দিতে হবে। তাহলে আমরা যদি করি অটো সিলেকশন সিলেক্ট করি আর এই লাইনটা যদি ক্লিক করি তাহলে অটোমেটিক এই গ্রুপটা দেখা দিবে কোন গ্রুপে, তারপর আমাদের এখানে খুঁজে নিতে হবে, এই যে লাইন লিখে দিতে পারি লাইন, অটো সিলেকশনটা সবসময় অন করে রাখবেন না, অনেক সময় ভেজাল হয়, আমার কাছে ভেজাল মনে হয়, অনেকের কাছে আবার দিচ্ছি মনে হয়, আমার যখন দরকার হয় তখন শুধু দিয়ে রাখি। তাহলে আমাদের এখন যেটা করবে করতে হবে এই যে এই শেপটা, এটা হবে কি কালো, ওকে কালো নিলাম, এটাতে এখন প্যাটার্ন দিব, প্যাটার্ন এর আগেও দিছিলাম ওইভাবেই দিতে হবে। আচ্ছা এখানে প্যাটার্ন দিচ্ছি, কালোটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা প্যাটার্ন দেওয়া যাবে না, এটা দিতে পারি, তো এটা কালো আছে এটা দিতে পারেন, এটা এটাও দেওয়া যাবে না, এটাও হচ্ছে না, ওকে এটা ইউজ করলাম, এটা একটা প্যাটার্ন। আরেকটা জিনিস আছে এখানে হলো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড একটা ম্যাপ আছে, ম্যাপটা এর আগে দেখাইছি, এটা ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ পিএনজি সার্চ দিলে আপনি ব্যাকগ্রাউন্ড ছাড়া পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া হলে আমাদের আর ব্যাকগ্রাউন্ডটা ই করতে হবে না, নাহলে আবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এটা যেমন ব্যাকগ্রাউন্ড আছে আমি এটাই নিয়ে নিলাম, কপি ইমেজ ফটোশপ কন্ট্রোল এন নিউ ফাইল কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব, এটার কী করব, এই যে এখানে ম্যাজিক ইরেজার টুলস ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে, মানে ভিতরে কিছু জায়গায় দেখা যাচ্ছে, ওই জন্য আমরা যেটা করতে পারতাম
আরেকটা অন্যভাবে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার সোয়াজ কালার যত সাদা আছে অটোমেটিক শুধু সাদাটা ইরেজ করবে, জাস্ট আপনি ইরেজ করবেন। ছবিটা আমাদের অত বড় হয়নি, এখন এটা আমাদের নিয়ে যাইতে হবে বিজনেস কার্ডে। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভটা অত ভালো হয় নাই, চালায়নি। আমি এখানে দেখেন পুরো জায়গাটা মিলে আছে, তাহলে আপনাকে পুরো জায়গাটা মিলে করতে গেলে কন্ট্রোল টি আমাদের বড় ইমেজ নিতে দেয়, আমরা বড় ইমেজ নিতে পারি না, এটাই যদি বসাই এখন যেভাবে বসাইতে হয় বসালাম, এটার অপাসিটি 10 করে দিলাম, ওকে কন্ট্রোল এস লাইন ব্রাইট করে দিলাম। দেখেন আপনাদের যেটা করতে হবে এই যে লেয়ারগুলো ভালো মতো দেখতে হবে, নেমের লেয়ার আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আলাদা, নেমের আলাদা, লোগোর আলাদা, এই যে লাইন শেপগুলো আলাদা, এটা অন্য ডিজাইনটা, ব্যাকগ্রাউন্ডটা আলাদা। দেখেন ব্যাকগ্রাউন্ডটা হলো আলাদা, এই যে একটা এই কালারের মধ্যে কালারটা একটু ডিপলি করে দিই, এই কালারটা আলাদা। আর এখানে কালোটা ইউজ করছি, হাফ কালো ইউজ করছি এই জায়গাটার জন্য, শুধু এই শেপটার জন্য। অবশ্যই এই লাইনটা নিচে হতে হবে, নাহলে আবার লাইনটার উপরে হলে কালোটা উপরে দেখা যেত, এই জন্য এর উপরে এই যে কালো ব্যাকগ্রাউন্ডটা আর ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন দিলাম। আর এখানে হলো ম্যাপটা, কালোটার উপরে ম্যাপ, ম্যাপটাতে এখানে অপাসিটি মাত্র 10 দিলাম, তাহলে আমাদের ডিজাইন হয়ে গেল। সর্বোপরি যে কাজটা করবো ব্লেড এরিয়াটা আমরা করে নিই, ব্লেড রাউন্ড করবো যেহেতু মক আপ, এটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে পুরো বিজনেস কার্ডের উপরে, পুরোটাই যদি নেন সমস্যা নাই। লাল নিলাম, কন্ট্রোল এস লাইনগুলো নিয়ে আসেন, রাউন্ড আর রেক্টেঙ্গেল, এখানে রেডিয়াস 25 থাকতে হবে, আর এখান থেকে সাবট্রাক্ট ফ্রম শেপ, মেইন যে ভিতরের ডিজাইনটা যে স্ট্যান্ডার্ড সাইজ এই জায়গাটুকু সাবট্রাক্ট করে নিল, ওকে সাবট্রাক্ট করে নিলাম, কন্ট্রোল এস। দেখেন আমাদের শেপটাতে ভেজাল করতেছে এই যে স্টপটাই জন্য, ওকে। আমাদের এটা হলো ব্লেড, এটা সবার উপরে থাকবে। এখন এটা আমরা মকাপে বসাবো, মকাপ কী জিনিস কীভাবে কী করে এগুলো আমার আগের ভিডিওগুলো দেওয়া আছে সিরিয়ালি, দেখে নেবেন একটু কষ্ট করে। ইয়োর কার্ড ফ্রন্ট, ফ্রন্ট কার্ড এখানে ডবল ক্লিক করলাম, থামলা নেই, এখানে চলে আসলে এখানে আমাদের কার্ডটা দিতে হবে। আমাদের কার্ড তাহলে এই যে ভিতরেরটা, এটা ভিতরেরটা নেওয়ার জন্য যেটা করব, কন্ট্রোল ধরে এই জায়গাটা ক্লিক করব, লালটা সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট থেকে ইনভার্স করবেন, তাহলে আমার ভিতরে কার্ডটা সিলেক্ট হলো। এবার ভিতরের কার্ডটা কী করবো, এডিট থেকে কপি মার্কস করব, কপি মার্কস করে কার্ডটা নিয়ে নিলাম, আর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপরে নিচে যতগুলো লেয়ার আছে এগুলো হাইড করে দেবেন, হাইড করার জন্য যেটা করবেন কন্ট্রোল ধরে আপনার এই ডিজাইনের চোখটাতে ক্লিক করবেন, তাহলে সব নিচের এগুলো হাইড হয়ে যাবে, কন্ট্রোল এস দিবেন, সেভ হয়ে যাবে, যে জায়গায় বুঝবেন না সেই জায়গায় টানে টানে দেখবেন, ওকে। তাহলে আমাদের দেখেন ডিজাইন জায়গায় চলে আসে। ধন্যবাদ সবাইকে, আজকে আমাদের এখানে শেষ করছি।